নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে বড় খবর এসেছে, আপনাদের জানিয়ে রাখি, রবিবার শিলিগুড়ি শহরের হাসমি চকে SSC নিজেদের দুর্নীতি সহ একাধিক দাবিতে পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ABBP কর্মীদের। আবার আপনাদের জানিয়ে রাখি, রবিবার শিলিগুড়ির হাসমি চকে SSC নিয়োগের দুর্নীতি সহ একাধিক দাবিতে পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ABBP কর্মীদের। পরবর্তীতে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালায় ABBP কর্মী ও সমর্থকরা। উল্লেখ্য, শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। দুর্নীতিগ্রস্ত সমস্ত নেতা ও মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয় শিলিগুড়ি শহরের হাসমি চকে। আপনাদের জানিয়ে রাখি, SSC নিয়োগের দুর্নীতি সহ একাধিক দাবিতে পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ABBP কর্মীদের। পরবর্তীতে রাস্তায় বসে ABBP কর্মীদের বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। উল্লেখযোগ্য, শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। দুর্নীতিগ্রস্ত সমস্ত নেতা ও মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি চলে শিলিগুড়ি শহরের হাসমি চকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষার্থীর জীবনকে ভাসিয়ে দিয়ে রাজ্য সরকার যেভাবে চাকরি নিয়োগে দুর্নীতি করছে, তার প্রতিবাদে ABBP শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। আমাদের মূল দাবি, পার্থ শুধুমাত্র একা খায়নি, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 75-25 ফর্মুলাই খেতে হবে। 25 ভাগ পার্থর কাছে আছে, বাকি 75 ভাগ পিসি এবং ভাইপোর কাছে আছে। পিসি এবং ভাইপোকে গ্রেপ্তারের দাবিতে ABBP-র এই আন্দোলন, যাতে কোনোভাবে পিসি এবং ভাইপো আড়াল না হয়ে যায়। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম, পুলিশ আমাদের ওপর আক্রমণ করেছে, আমাদের কার্যকর্তারা অসুস্থ। আপনারা, আপনাদের চোখের সামনে হয়েছে, আপনারা দেখছেন কীভাবে পুলিশ জলদাস নেয়। এরা তৃণমূলের শাখা সংগঠন, টিএমসিপির বড় ভাই, এরা সব ক্রিমিনাল, পুলিশের ড্রেস পরা ক্রিমিনাল। আমরা বসে পড়লাম এখানে, পুলিশ এবার যা করবে করুক।